গেল শুক্রবার ও শনিবার থেকে অজানা কারণে উড়োজাহাজ শূন্য হয়ে যায় চীনের আকাশসীমা। প্রশ্ন ওঠে দেশটির রাজনৈতিক পট পরিবর্তনের, রহস্যের জট দানা বাঁধে বিশ্ব অঙ্গনে। এর মধ্যেই চীনের আকাশসীমার উপর দিয়ে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার খবর দিল বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24। হঠাৎ করেই হাজার হাজার ফ্লাইট বাতিলের কারণ এখনও অজানা। কোনো বিষয়েই আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ। অপ্রচলিত একটি সংবাদ মাধ্যমের তথ্য বলছে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেয় দেশটি। করোনার কারণ ছাড়াও নেট দুনিয়ায় ঘুরতে থাকে চমকে দেওয়ার মতো সব তথ্য। একের পর এক টুইট পোস্টে দাবি করা হয় রাজনৈতিক অস্থিরতার। চীনের মানবাধিকার কর্মী জেনিফার জেং দাবি করেন সামরিক অভ্যুত্থান হয়েছে দেশটিতে, গৃহবন্দী প্রেসিডেন্ট শি জিনপিং, যার জন্যই বিশ্ব থেকে বিচ্ছিন্ন চীন, আকাশে মিলছে না উড়োজাহাজের অস্তিত্ব। শুধু শনিবারই দেশটিতে বাতিল করা হয়েছে 10,000-এর বেশি ফ্লাইট। সেনা অভ্যুত্থান ও শি জিনপিংয়ের গৃহবন্দী হওয়ার তথ্যকে গুজব বলে উড়িয়ে দেয় নিরাপত্তা বিশ্লেষকরা। বড় কোনো সামরিক মহড়ার কারণে চীনের আকাশসীমা শূন্য থাকতে পারে বলে ধারণা করা হয়। তবে এত বড় ঘটনার পরেও চীনের চুপ থাকাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না পশ্চিমা বিশ্ব। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।